ক্যামেরাটা অন হলেই না অটোমেটিক হাসিটা চলে আসে, কেন জানো তো? ক্যামেরার ওই পারে তোমাদেরকে দেখব, কত কিছু প্রবলেম থাকতে পারে সব কিছু, কিন্তু একটা অটোমেটিক যেই ক্যামেরাটা অন করি সঙ্গে সঙ্গে হাসি চলে আসে। আচ্ছা দেখলে কাকি নিয়ে কথা বলছি দিদি, আমাকে ধনুদার মুটকু মুটকু বৌদি মুটকু দি। ধনুদা কি হয়েছে? ধনুদাকে কালকে বলেছিলাম না, ছিলিম হইতে চাও মানে রোগ, স্লিম হইতে চাও রোগা হইতে চাও তো মুড়ি খাও। ও সাথী রে তেরে বিনা বি ক্যা জিনা, তেরে বিনা বি ক্যা জিনা। তো স্লিম হইতে চাও তো মুড়ি খাও। আজকে সকালে ভিডিওতে কি বলছে জানো? ওরা আমার ভিডিও দেখে, দেখো মানুষে বলে আমাদের, আমরা এইটুকুন চ্যানেল ভিউজ নাই, আমাকে তো অনেক কিছু অনেকে বলে, কেয়ার করি না। কেন করি না জানো? কারণ আমি জানি আমি কতটুকুন যেতে পারি, আমি জানি আমি কতটুকুন। হুম, আমি কাউকে এমন কোনো কথা কখনো বলি না খুব বেশি হার্ট হওয়ার মতো, বা নোংরা কথা বলি না কাউকে, না মজা করে যা বলি, মজা করে সমালোচনা করি, নোংরামি করে করি না। আচ্ছা শোনো, তো বলেছিলাম ছিলিম হবে মুড়ি খেয়ে, কালকে বলছে আমার শাশুড়ির আমি কি সারাদিন মুড়ি খাই? ওই যে ঘুম থেকে উঠে আবার মুড়ি নিয়ে বসে গেছে, না কি হয়েছে, ইউএসজি করাবে, তো আল্ট্রাসাউন্ড করাবে, তো ডাক্তার বলছে কিছু খেয়ে যেতে না, তো কী খেয়ে গেল, ওই খালি পেটে চা আর মুড়ি, শাশুড়িও মুড়ি বউও মুড়ি, তারপর সারাদিন জল খাওয়া। কিন্তু ওই যে বলেছি ছিলিয়ে মতো চা মুড়ি খেয়ে, ঠিক বলল, আমাদেরকে লোকে বলে মুড়ি পরিবার, জানো এত টাকা ইনকাম করে, ও তো প্রায় 5-6 লাখ টাকা তো মান্থলি ইনকাম হবে, আমি ঠিক আইডিয়া নেই আমার, তো আমি এতটা রোজগার করতে পারি না কোনোদিনও, জানি না কত হবে, 4-5 লাখ টাকা খুব বলে, হয়তো ওরকমই হবে। তো যাই হোক, কিন্তু সে টাকা কীভাবে রাখে জানো, এখনো হাতে খুচরো টাকাটা নাকি সারাদিন গিট দিয়ে রাখে, মানে যে পয়সা বা খুচরো টাকাটা থাকে এটা এরকম গিট দিয়ে থাকে, মানে গিট দিয়ে রাখে, ওই যে আগে রাখতো, বলে কেউ টাকা চাইবে কেউ আনতে চাইবে আমি আমার ব্যাগ খুলে রাখবো, এটা আমার সবসময় পয়সা আমার গিটেই থাকে, স্বভাব যায় না ধুইলে অভাব যায় না মরলে, ওই গিট দিয়ে রাখতো বলে ও সারাক্ষণ এখনো এত মোটা, মানে বোধহয় টাকা বা কয়েনের বান্ডিল বা এটা এতটা মানে গিট দিয়ে নিয়েই ও বাসন ধুচ্ছে কলপারে কাজ করছে ওই গিট দেওয়া নিয়ে। তারপর জানো নতুন একটা টেকনিক হয়েছে, কি সারাক্ষণ খালি ওই ভাগনাটাকে দেখলেই বলবে দেখো তো ও কি ভাবছে, যাও বা একটা মামি ক্যামেরা নিয়ে আসলো হাসছে, ভাগনাটাকে শুয়েছিল তারপরও বলছে ও ভাবছে যে ওর কবে বিয়েটা হবে, এই তুই রাজি হয়ে যা তো মামাকে আমি রাজি করিয়ে দেবো। ছোট্ট একটা বাচ্চা ছেলে, ওর বিয়ের বয়সের বউ হয়নি, প্রতিনিয়ত ওকে এই বিয়ে নিয়ে এইভাবে ফাজলামো করা হচ্ছে। তোমরা বলবে এখন এটা তো ফাজলামো, ফাজলামোটা আলাদা কথা, ফাজলামোর জায়গাটা আলাদা। এই বাচ্চাটাকে সবসময় যদি বিয়ে 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 করে মাথাটা ঘুরিয়ে দেওয়া হয়, ওর মাথা তো বিয়ে চলে আসবে, এমনি তো দেখছেই মামা মামিক প্যার রোমান্স, হ্যাঁ ভিডিও ও করছে তো দেখছে, লেখা নিজেরও হয়তো একটু শখ হচ্ছে, হচ্ছে না তা না, তার উপরে মামি সারাক্ষণ কই ভাগনাকে বলবে বড় হো পড়াশোনা কর, ঠিক আছে তুই ভিডিও এডিটিং করিস বা কিছু করিস, তুই গ্রাফিক ডিজাইনিং অ্যানিমেশন এইসব কোর্সগুলো, যখন ও এত ভালো ভিডিও এডিটিং করতে পারে বা এইসব কাজ করতে পারে, অন্য কোনো কাজ ও শিখলে এই কম্পিউটার লাইনে হয়তো ও আরও কিছু ভালো করতে পারবে, ইউটিউবটা তো আজকে আছে হয়তো কালকে নেই। মামি সেটা বলছে না, মামি সেই ভাগনাকে সেই, কারণ এইসব ইয়াং ছেলেরা এইসব কথা বলে না খুব খুশি হয়, তো সেটাই বলার চেষ্টা করছে। তারপর দেখো কি বলেছে, আমার না খুব শীত, কিন্তু যখন আমি কাজে লেগে পড়ি আমার শীতটা আমি চাদরটা গায়ে রাখতে পারি না, তাহলে চাদর যদি গায়ে না রাখে, শীত যদি থাকে ঠান্ডা লেগে উষ্ণটা কা করবে, ঠান্ডার থেকেও কিন্তু গ্যাস অ্যাসিড হয়, না না আপনি কি ডাক্তার না? আমি ডাক্তার না, এটা আমার কথা না, ডাক্তাররাই বলে খুব বেশি ঠান্ডার থেকেও গ্যাস অ্যাসিড, ওর ঠান্ডা লাগছে, ওর কাশতে কাশতে বমি করে অস্পতালে ভর্তি হলো, তারপরে ও ঠান্ডার মধ্যে কাজ করবে, কিন্তু চাদর চাদর যদি নিয়ে কাজ করতে বাসন মাজতে কাপ ঠিকই অসুবিধা হয়, চাদরটা এখান দিয়ে পরে ওখান দিয়ে পরে, সোয়েটার পরতে আপত্তি কি, উলেন ব্লাউজ পরতে আপত্তি কি। তারপর রান্না করলো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, ভাত একটা তরকারি করলো, আর 3:30টার সময় এসে করলো সোয়াবিন ভাজা, সে দুপুরের ভাত খেতে গেছে 4:30 বেজে গেল, কারণ ডাক্তারের কাছে গেল। এটা কিন্তু ওরা বাড়িতে থাকলেও 3:30-4:30 আগে ওরা নর্মালি ভাত খায় না, এই যে ইরেগুলারিটিস হ্যাবিটটা ওদের চিরদিনই ছিল, আগের ছিল এখনও রয়ে গেছে, কিন্তু এখন হেলথ আর পারমিট করছে না। তারপর আমরা চলে আসলাম, আমরা ধনুদা আসলো, ধনুদা এসে বলল এখন মাত্র দুপুর, এত অবেলায় খেয়েছি আর রাত্রে কি খাবো, রাত্রের খাওয়া নেই, কারণ ধনুদা তো সময় 9টার সময় মুড়ি চানাচুর খায়, তারপর বেরিয়ে যাবে আর ফিরে আসতে আসতে না সে না চায়ের দোকানে, চায়ের দোকানে যাবে, ঘরে চা রাখে না তো, আর ওই মুটকু নাকি ওকে চা দেয়ও না, হ্যাঁ চা দেয়ও না, তো ফিরে আসলেই নাকি চাটা হয়, ঠিক আছে, কারণ বলে তুমি বাইরে গিয়ে খাবে তাই,
তো ফিরে এসে ভাত খাবে। তো কালকে জিজ্ঞেস করেছিল তোমরা বলো কি খাবো কি খাবো, তো ভিউয়ার্স ডিমান্ড, পাবলিক ডিমান্ড, বেস্ট ডিমান্ড, পাবলিকরা বলেছে যে তুমি রাত্রে রুটি খাও। তারপর এখন এখন পুরোপুরি শিডিউল ঠিক হয়ে গেছে, পুরোপুরি ডেইলি মিল, ফিগার ঠিক হবে না মানে সকালে মুড়ি, দুপুরে ভাত আর রাত্রে রুটি। তো রুটি করা হলো, রুটি খাওয়া হলো, তারপর আর ধনুদা তো বেরিয়ে যাবে, তো কী বললো আমরা মানে ও আর ওর বাবা রাত্রে রুটি খাবে আর ওর শাশুড়ি আর ওর বর রাত্রে ভাত খেয়ে নেবে। রাত্রে ভাতে কিছু করতে গেলাম, দুধ রেখে দেয়, দেখলাম দুধ বাবা এবার দুধ আছে, দুধ গরম করে ওই দুধটা গরম করেই খেয়ে নেয়। তারপর সেলিব্রিটি তো সেলিব্রিটি হয় না, যখন যেখানে যায় লোক দেখা করতে আসে, বাড়িতে থাকলেও লোক দেখা করতে আসে, কিন্তু ইউটিউবার ছাড়াও দেখা করতে আসে। কালকে যারা আসলো ওদের কোন গ্রামের থেকে আসলো, ওই গ্রামে নাকি ও ভিডিওতে বলেছিল নবান্ন হবে, নবান্ন যাবে, তার জন্য ওরা আসলো এবং নবান্নতে ওকে যাওয়ার জন্য নেমন্তন্ন করলো। দেখো ওরা তো এলো এলো, নেমন্তন্ন করলো করলো, সাথে নিয়ে আসলো প্রচুর টাটকা শাকসবজি। আহা হা, বড় ইউটিউবারদের গো মজার কথা বলে লাভ নেই, প্রচুর শাকসবজি নিয়ে আসলো, পালংক আর কি কি সব নিয়ে আসলো, দুর্ধর্ষ। আর কি বললো, আমারও ডাক্তার টাটকা শাকসবজি খেতে খুব ভাল লাগে, আর ফ্রিতে মাল পেলে সব কিছুই খেতে ভাল লাগে, কার ভাল লাগে না, আমরা পাই না, আমরা ওই রকম কিছু বড় হতে পারিনি। তারপর সেই রাত্রেবেলা, তোদের তো রাত্রেবেলা, কিন্তু ও বললো রাত্রেবেলা সে রাত্রে খাবে না, ও সাড়ে আটটার মধ্যে খেয়েই ও রাত্রে খাওয়াটা ও টাইম দিবি, যত বেলাতেই ভাত থাক না কেন, চারটার সময় ভাত খেলো মোটামুটি নটার মধ্যে খেয়ে ফেলে, রাত্রের খাওয়াটা ও লেট করে না। আর আমগো ধনুদা মনে ঘুরে টুরে এসে নিজের ভাতটা নিজেই খায়। তারপরে কিন্তু একটা মোক্ষম কথা বললো, যেই কথাটা সত্যি মানে আমারও ভালো লেগেছে, সবসময় তো আর সব কিছু ই করেন না, যে ও রাত্রে খাওয়া টাওয়ার পর খুব সুন্দর করে সাজল, সে যে বললো যে কিছু শর্টস করতে লাগবে, ওর শর্টস চ্যানেল সাজাতে লাগবে, সুন্দর কথা বললো, যে তোমরা ভাবো আমাদের অনেক ভিউজ অনেক টাকা কিন্তু পরিশ্রমটা কিন্তু কোনো কম হয় না, এই যে এখন রাত্রে খাওয়ার পর ভেবেছিলাম শুয়ে যাবো কিন্তু না, আমাকে শর্টস কালকে দিতে পারিনি, স্টকে ছিল যেগুলো দিয়ে দিয়েছি, আমাকে শর্টস ভিডিও করতে লাগবে, কোনো উপায় নেই, কাজটাকে আমরা কাজের মতোই করে দেখি, এটা সত্যি কথা। তোমরা যারা আমাদেরকে বলো কোনো খায়দা কাজ নাই, লোকের পরনে পরচা করো না গো, আমাদেরও কিন্তু ওদের ভিডিওগুলি দেখতে লাগে, পাই পাই করে উঠাতে লাগে, জানতে লাগে, বুঝতে লাগে, তারপর সে ভিডিওটা করতে লাগে, আমাদেরও এডিটিং, থাম্বনেইল, ডেসক্রিপশন বক্স সব লিখতে লাগে, আমাদেরও কিন্তু ওইগুলি থেকে আমরা কিন্তু ছুটকারা পাই না। যেমন কথাটা যখন এই কথাটা মুটকু সাথে বললো না, তোমরা খালি দেখছো ভিউজ পয়সা, কিন্তু আমরা পরিশ্রম সারাদিন যখন ব্লগ করি তখনও পরিশ্রম, হ্যাঁ রাত্রে এখন ই করছি তখনও পরিশ্রম, এটা কিন্তু সত্যি কথা, যখনই যা কিছু করে না কিন্তু করে পরিশ্রম তো আছে। এখন ঠান্ডার মধ্যে ড্রেস চেঞ্জ করে ও শর্টস করছে, তারপর আবার সেই ড্রেসটা খুলতে হবে, করতে হবে, যখন ওই যে গেছে জন্ম কি হ্যাঁ অন্নপ্রাশনে বোনের মেয়ের, সেখানে গিয়েও কিন্তু ওকে শর্টস করতে হয়েছে, শর্টস ছাড়তে পারে না, কারণ এক লাখে চ্যানেল হয়েছে, ওখানে ওখানে শর্টসটা দিতেই লাগবে। তো এটা একটা সত্যি কথা, আমাদেরও সেম, আমরা যতই ব্যস্ত থাকি, ওরা তো আরও বড়ো ছিল, ওদের তো না দিলে, আমাদের ধরো না দিলে এক টাকা দুই টাকা ক্ষতি, ওদের একটা ভিডিও না দিলে হয়তো বা আট ন হাজার টাকা পার ডে ক্ষতি হয়ে যায়, হ্যাঁ তো ওদের ক্ষতিটা তো অনেক বড়, তাই সেদের ওদের ওই ক্ষতির থেকে কিন্তু ওদের কিন্তু কোনো ছুটি নেই, ব্লগ ওদের দিতেই লাগবে, অসুস্থ হোক, এসে হোক, বৃষ্টি তুফান ঝড় হোক বা কোথাও যাক, ওই ব্লগের থেকে কিন্তু ছুটি নেই, সরকারি চাকরি তো ছুটি আছে, ব্লগ যারা দেয় বা যারাই ভিডিও রেগুলার ইউটিউবে দেয় ওদের কিন্তু ছুটি নেই, এটা তো সত্যি কথা বলেছে। তারপরে আসছি মেইন কথা, মেকআপ লুক, ও কালকেও জিজ্ঞেস করেছিল আমার মেকআপ আজকাল নতুন স্টাইল, কুইজ কালকে যেমন কুইজ করলো, হ্যাঁ কুইজে বললো দেখো আয়নাতে দেখা যাচ্ছে কে, তারপরে বললো বলো তো আমি কি খাবো, এখন ওর লেটেস্ট চিন্তা হচ্ছে মেকআপ লুক, ও কি ও রিসেপশনের লুক দেবে না খ্রিস্টিয়ান ব্রাইডের লুক দেবে না কি লুক দেবে না পার্টি লুক দেবে, তো এখন যেটাতে বেশি মাত্রায় ভোটাভুটি হবে সেটাই নাকি দেবে, যাই হোক তুমি যথেষ্ট সুন্দরী, তো মেকআপ লুক দেহ দেখ আর পার্টি লুক দেখ সেটা দেখতেই লাগবে, আর সেটা তো একটা এখন এইটা নিয়ে দু তিন দিন চলবে, তারপর ডিসিশন নেবে, তারপরে তো করবে, ও বলছে দেরি আছে, তো কোনো ডেট ফেট আছে সেদিনে করবে, কারণ ওদের মধ্যে অনেকেই অনেক লুক করছে, হ্যাঁ ওদের মধ্যে নিয়ম আছে একটা করে লুক করতে লাগে নাকি বছরে জানি না, কারণ ওরা লুক কিন্তু সবাই করে, হ্যাঁ তো আমগো ধনুদা আর আমগো মুটকুদির কাহিনী এখানেই ফুরালো, কালকে ভিডিওটা দেখবো, আবার ভিডিও নিয়ে আসবো, কেমন আবা মুড়ি মুড়ি মুড়ি, আরে মুড়ি না খেয়ে একটু কর্নফ্লেক্স, একটু চকোস, একটু কলা বিস্কুট ডিম, একটু ব্রেড জ্যাম, আরে থ্রি ডি রুমে থাকো, ব্রেকফাস্ট তো থ্রি ডির মতো করার চেষ্টা করো, চেঞ্জ করো, সব চেঞ্জ, ঘর চেঞ্জ, মেকআপ চেঞ্জ, বলো
সাথে একটু ব্রেকফাস্টও চেঞ্জ করো, কোন সবসময় কি আর মুড়ি আর তেলা ভাজা মুড়ি আর সানা চুমড়ি খেতে ভালো লাগে? একটু তো চেঞ্জ করলেও ভালো লাগে, তাই নয় কি? বাই বাই, আবার আসবো, কাকে নিয়ে জানি না, লাভ ইউ।